আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসুরাজ ব্লগ ইন ইয়ার্সে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আজকে আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি। দুপুর থেকে আমি ব্লগটি স্টার্ট করেছি, হঠাৎ করে খালাম্মা ফোন দিল যে ওনাদের বাসায় যাওয়ার জন্য ওনারা নাকি বারবিকিউ পার্টি করবে, ছোটোখাটো করেই করবে। আর আসলে এখন তো করোনা ভাইরাসের জন্য কেউ কেউ বাসায় যায় না, এজন্যই। আর অন্য কাউকে ফোন দিলে যাবে না এটাও উনি ভেবেই শুধু আমাদেরকেই বলেছেন। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, বেবিদেরকেও রেডি করিয়ে নিয়েছি। মাশাল্লাহ আমাদের বেবিরা অনেক এক্সাইটেড, কারণ এই সামার আসা অবধি কোথাও যাওয়া হয়নি আমাদের। এই তো অনেক দিন পর আমরা কারো বাসায় যাচ্ছি, বেবিরা অনেক হ্যাপি, আর সেই সাথে আমরাও অনেক হ্যাপি কোথাও আমরা যাচ্ছি অনেক দিন পর। এই তো আমরা খালামারদের বাসায় চলে এসেছি, গাড়ি থেকেও নেমে গেছি, এখন আমরা ঢুকবো। মাশাল্লাহ আমার আব্বুটাকে আর আম্মুটাকে কি কিউট লাগছে, আর আমরা তিনজনই একই রকম ড্রেস পরেছি আজকে, আমার জা, রুমি আর আমি। আমাদের প্রায় সময়ই একই রকম ড্রেস পরা হয়, শাড়ি পরলেও একই রকম পরা হয়। কার কাছে কেমন মনে হয় জানি না, কিন্তু আমাদের খুব ভালো লাগে আমরা ম্যাচিং করে একই রকম শাড়ি বা ড্রেস পরতে, আমাদের খুব ভালো লাগে, এই জন্যই আমরা পরি। এই তো আমরা ঢুকে গেলাম। অনেকদিন পরে আসা, তো ইব্রাত প্রথমেই ঢুকতেই যায়নি বাসার মধ্যে, ওকে অনেক জোর করে ও ঢুকানো যায়নি। পরে মেজু ভাইয়া আমার দেবর গিয়ে হাঁটাহাঁটি করে অনেকক্ষণ পর বাসায় নিয়ে এসেছে। সে হচ্ছে আমাদের কাজিন সিয়াম, খালাম্মার ছোট ছেলে সিয়াম, আর কুলের বেবিটা হচ্ছে বড় ছেলের ঘরের ছেলে, আর দুটা পিচি মেয়ে যে দেখতে পাচ্ছিলেন, আর সেই দুটা হচ্ছে বড় ছেলের ঘরের মেয়ে। আর এখানে এসেই দেখি ভাবি অনেকে আমি করে বিরিয়ানি পাক করছেন, বিফ বিরিয়ানি, আর ভাবলাম একটু ভিডিও করে নেই। আর একটু আগে আসলেই বোধহয় আপনাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করতে পারতাম। দেখতে অনেক লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। মাশাল্লাহ আমাদের এই ভাবির অনেক গুণই রয়েছে, বলে শেষ করা যাবে না, অনেক কিছুই বানাতে পারেন উনি, ডেজার্ট ক্ষেত্রে অনেক পারদর্শী, আবার এইসব রান্না বান্নার ক্ষেত্রে অনেক পারদর্শী। যেখানে যায় উনি ডেজার্ট বানিয়ে নিয়ে যান, আবার ঘরে পার্টি হলেও বানিয়ে ফেলেন। আর হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে, উনি আমাদেরকে ফোন দিয়ে দেওয়ার পর এগুলো মেক করেছেন, পুডিং বানিয়েছেন, মিষ্টি বানিয়েছেন, তারপর চিকেন মেরিনেট করে রেখেছেন বারবিকিউ করার জন্য, আর এদিকে বিফ স্টেকও রেডি করে রেখেছেন। সব কিছুই উনি একা হাতেই করে নিয়েছেন মাশাল্লাহ, ওনার গুণ বলে শেষ করা যাবে না। এ তো উনি বিরিয়ানির জন্য ধনিয়া পাতাও কেটে নিয়েছেন, সেটাও দিয়ে দিবেন এখন। মাশাল্লাহ সব কিছুই খেতে অনেক ইয়াম্মি হয়েছে। গত সামারে আরও বেশি মজা হয়েছিল, সবাইকে দাওয়াত করা হয়েছিল, আমাদের মামা মামানি সবাই এসেছিল, অনেক মজা হয়েছিল তখন, বেশি অন্যরকম একটা আনন্দ হয়েছিল।
আমার হাজবেন্ডের কাজিন আরো অনেক অনেকগুলোই আছেন, ওনারা সবাই এসেছিল, মামা মামানি আর সবাই ছিল, অনেক বেশি মজা হয়েছিল তখন। ইনশাল্লাহ আশা আছে যে সবাই করবে, যদি পরিস্থিতি ভালো হয়ে যায় তখন আবার করা হবে। এই তো এখন সিয়ামের কিছু ফ্রেন্ড ইনভাইট করা হয়েছিল, তাদেরকে খাবার দিয়ে দিয়েছেন ভাবি, আর এদিকে বাচ্চারা কার্টুন দেখছে। আমার ছেলের মোস্ট ফেভারিট কার্টুন হচ্ছে মাশা বেয়ার। অনেক কয়েকদিন আগে ছিল বস বেবি, তারপর ছিল সাদা শিপ, এখন আবার মাশা বেয়ার হয়েছে। ও এটা পেলেই চলে, খাবারও খায় এই মাশা বেয়ার দেখে। এই তো এখন সব কোল বেবিরাই চলে এসেছে, বসে বসে কার্টুন দেখছে, আর সেই সাথে আমিও একটু খালাম্মার বেকিয়ার্টে চলে আসলাম। বেকিয়ার্টে এসে দেখি খালাম্মা অনেক সুন্দর সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছেন। এখানে আছে লাল শাক গাছ, মরিচ গাছ, তারপর আছে বেগুন গাছ, ঢেঁড়স গাছ, আরও অনেক কিছুর গাছই আছে, মিষ্টি কুমড়া গাছ, বেগুন গাছ, আসলে আমি সবগুলোর নামও জানি না। এই তো অনেক সুন্দর করে গার্ডেন করে রেখেছেন, সেগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, সেই জন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো দেখেন মাশাল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দর লাগছে, আর এখানে ধনিয়া পাতা গাছও আছে, আর এখানেও কিছু শসা গাছ আই থিঙ্ক এগুলা, আর ভালোই লাগে। আমাদের এখানে বেকারিতে সবাই মোটামুটি গার্ডেন করে থাকে, ভালো লাগে ফ্রেশ এনে খেতে। আর এদিকে সিয়াম আর সিয়ামের ফ্রেন্ডরা মিলে বারবিকিউর আয়োজন করছে, আর আমিও সেই সাথে চলে আসলাম আমার খাবারটা খাওয়ার জন্য, দুপুরের খাবার। আসলে অনেক মজা হয়েছে, বিফ বিরিয়ানি, সাথে ছিল বিফ কারি, লেবু, পেঁয়াজ, অল্প সময়ের মধ্যে উনি রান্না করেছেন, অনেক মজা হয়েছে। খেয়ে আমি নিচে আবার বাহিরে চলে এসেছি, এদিকে বারবিকিউর জন্য সবকিছু আয়োজন করা হচ্ছিল। হটডগ গুলাকে প্রথমে বয়েল করে নিয়েছেন, তারপর এগুলাকে বারবিকিউ করে নিচ্ছেন, কারণ ভালো করে যদি সিদ্ধ না হয় এজন্যই আগে আগে সিদ্ধ করে নেওয়া। এই তো সবগুলাকে এখন ও ছেঁকে নিচ্ছেন, তারপর এগুলাকে উঠিয়ে নেবেন। ভাবি এখানে সবার জন্য তরমুজ কেটে রেখেছেন, আর আমার বেবিরা প্রথমে একটা নিয়ে আবার রেখে দিয়েছে। এই তো এখানে সবাই মিলে বারবিকিউ করছে, খুব ভালোই লাগছিল। সিয়ামের ফ্রেন্ডরা মিলে সব কিছু করছেন আর আমরাও দেখছিলাম, আর এদিকে ভাবি চিকেনটাকে ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছেন। হট ডগ ইজ রেডি, এখন যে যার মতো করে নিয়ে খেয়ে ফেলবে।
আর এই পিঙ্ক কালার গেঞ্জি পরাটা হচ্ছে আমার খালাম্মার মেয়ের জামাই, উনি হচ্ছে মেয়ে, ওনার বড় মেয়ে একজন বাংলাদেশে এখনো আছেন আর বড় ছেলেও আছেন বাংলাদেশে। আর ওনাকে তো চিনে নি আমার মেজু দেবর। আর ওরা পাশের জনগুলো হচ্ছে সিয়ামের ফ্রেন্ড। এই তো আমরা অনেক বেশি আনন্দ করছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। এদিকে আমিও একটা হট ডগ বানিয়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য। আর রুমিকে বললাম একটু ভিডিও করার জন্য, ও করে দিল। সকল বাচ্চারা একসাথে বসে আছে আর এদিকে আমার মেজো দেবরও খাচ্ছে। আসলে অন্যরকম একটা ভালো লাগছে, অনেকদিন পর বাচ্চারা সবাই একসাথে হয়েছে। তারপরেও আরও অনেক অনেকেই বাকি ছিল, আমার মামাতো বোনেরা আরও অনেক কিউট কিউট আপুরা বাকি ছিল, তারপর ভাইয়ারা বাকি ছিল, ভাইয়ের বউরও বাকি ছিল। ওরা সবাই একসাথে হলে আরও বেশি মজা হয়। ইনশাল্লাহ আমরা যদি একসাথে আবারও হই সবাই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ভালো লাগে সবাই যদি একসাথে হই আমরা। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা কতটা এনজয় করছি সবাই মিলে। সবাইকে খুব মিস করা হচ্ছিল আর আমরা যারা যারা আছি তারাও সবাই এনজয় করছিলাম আর তারাও আমরা সবাই সবাইকে মিস করছিলাম। তারা যদি থাকতো আরও বেশি অন্যরকম মজা হতো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও ভিউজ করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা আর দোয়া। আর আমার চ্যানেলে যারা একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে অবশ্যই একদিন ভালো লেগে যাবে। এদিকে মাশাআল্লাহ মামুনিরা আর বাবারা নিজেরাই নিজেদের মতো খেলছে, অনেক এনজয় করছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও কোনো একটা পার্টি টার্টি হলে বা কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছু হলে আমরাও অনেক বেশি এনজয় করতাম, তেমনইভাবে ওরাও এনজয় করছিল। তারপর এগুলো দেখে আমার ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল। একটা বেলুন উড়ে যাচ্ছিল, ওরা সেটাই দেখছিল আর এনজয় করছিল। আর এদিকে চিকেনগুলো করে নিচ্ছে। সেই ফাঁকে আমি শিরিন আপুর সাথে কিছু সেলফি নিয়ে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালোই লাগছিল। অ্যাশ কালার জামা পরা মেয়েটা হচ্ছে আমাদের ভাবি, গ্রিন কালার টি শার্ট পরে যে আসলো ওনার ওয়াইফ, উনি হচ্ছেন খালাম্মার বড় ছেলে। বর্তমানে তারা দুজনে সিয়াম আর লিমন ভাইয়াই এদেশে আছেন। ওনার আরও দুই ছেলে মেয়ে বাংলাদেশে আছেন, ওনারা বিয়ে করে ফেলেছেন এই জন্য ওনারা আসতে পারেনি। আমার শাশুড়ি মা তারা যখনই আসছেন তখনই ওনারাও আসছেন 2009 সালে। এই তো বাংলাদেশে আছেন, তাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, চলে আসবে ইনশাল্লাহ। এই তো ভাবির ক্যাবিনেটগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেটাও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেদিকে আমার মামুনিটা বসে বসে তরমুজ খাচ্ছে আর কোনো কিছুই খায়নি ও সারাদিন, মাশাআল্লাহ একটু তরমুজই খাচ্ছে বসে বসে। তরমুজ হাতে নিচ্ছে আর পড়ে যাচ্ছে, একটু পরে পরে আবার নিজে আনা ট্রাই করে আবার রুমিয়েও এনে দেয় ওকে।
এই তো বাদ বেবিদের খাবার তো এমনই। বারবি কিউ করতে করতে রাত হয়ে গিয়েছে, এখন বাহিরে অন্ধকারও হয়ে যাচ্ছে। বাচ্চারা এখনো মাশাআল্লাহ খেলছে, তারা তাদের মতো করে প্লে করছে। আর আমার মেয়ে তরমুজ খেয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলেছে, ওটাও জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। যেদিকে আমার বাবাটাও বেবি পেয়ে সবার সাথে খেলা করছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জন্য আর রয়েছে অনেক ভালোবাসা আর দোয়া। এই তো খাবারটা আমরা সবাই মিলে এনজয় করছি এখন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আর যার নয় অন্য কোনো ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।